হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস বিএইচএস বিগত কিছুদিন ধরে অর্থাৎ বিদ্যালয় গ্রীষ্ম ছুটির পরে খোলার পর থেকেই যেভাবে গরম বেড়ে চলেছে এবং যেভাবে তীব্র দাবদাহ তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড হিউমিডিটি তাতে করে বিদ্যালয়গুলিতে ছাত্র সংখ্যা অত্যন্ত কম এবং তার সঙ্গে সঙ্গে দু একটা দুঃখজনক ঘটনা যেরকম শিক্ষকের মৃত্যু মৃত্যু বা ছাত্রের মৃত্যুর সংবাদ ইতিমধ্যে সংবাদ মাধ্যমগুলিতে প্রকাশিত হচ্ছে এই সমস্ত দিকে নজর রেখে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফ থেকে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের কাছ থেকেও বিভিন্ন মতামত চাওয়া হয়েছিল এবং বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা তারাও বিভিন্ন জায়গায় তারা কিন্তু মতামত দিয়েছেন যে এই অবস্থায় বিদ্যালয় কি আবার ছুটি দেওয়া উচিত নাকি বিদ্যালয়ের সময়কে পরিবর্তন করা উচিত না ক্লাস সময়কালকে কমিয়ে দেওয়া উচিত নাকি মর্নিং করা উচিত এরকম বিভিন্ন ধরনের মতামত চারিদিকে চলছিল তো সমস্ত দিককে নজরে রেখে আজকে এই বারো ছয় দু হাজার চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে যে নোটিফিকেশান মোতাবেক আপনারা আগামী দিন থেকে বিদ্যালয়গুলিকে সেইভাবেই পরিচালনা করতে পারবেন কি বলা হয়েছে সেই নোটিফিকেশানে সেটাই আজকে বলবো বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন নোটিফিকেশান দেওয়া হয়েছে বারো ছয় দু হাজার চব্বিশে মেমো নাম্বার হচ্ছে ডিএসএসিএ দুশো তেরো অবলিক এ অবলিক টোয়েন্টি ফাইভ অবলিক ফোর নোটিফিকেশান দিচ্ছেন কে দিচ্ছেন ডেপুটি সেক্রেটারি একাডেমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন এবং এই নোটিফিকেশানটি দেওয়া হচ্ছে টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশনস অব গভর্নমেন্ট গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট স্পনসার্ড আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলস আন্ডার ডাব্লু বিবিএসই প্রাইমারি যে সেকশনগুলো সেগুলো তো অনেকেরই মর্নিং স্কুল হয়ে গেছে কিন্তু যেগুলো আপার প্রাইমারি সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্কুল আছে তারা কী করবে সেই বিষয়ে বিশদে জানিয়ে কিন্তু এই নোটিফিকেশান সাবজেক্ট হচ্ছে অ্যাডভাইসারি অন শিফটিং অফ স্কুল টাইমিংস কনসিডারিং দ্য প্রিভেলিং হিট ওয়েভ সিচুয়েশান ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে যেভাবে হিট ওয়েব দেখা দিচ্ছে তাপপ্রবাহ দেখা দিয়েছে সেই হিসাবে সেই দিকে নজরে রেখে স্কুল টাইমিংকে শিফট করা অর্থাৎ যে টাইমে স্কুল চলছে সেই টাইম থেকে অন্য টাইমে নিয়ে যাওয়ার বিষয়ে চিন্তা চিন্তাভাবনা করবার জন্যে এই একটা অ্যাডভাইজারি জারি করা হয়েছে অ্যাডভাইসারি বক্তব্য কি ইন কমপ্লায়েন্স উইথ দ্য অ্যাডভাইজারি ইস্যুড বাই দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভাইড মেমো নাম্বার সিএসই জিরো থ্রি ফাইভ অবলিক টু জিরো টু ফোর ডেটেড ইলেভেন সিক্স টু অর্থাৎ গতকাল এগারো ছয় দু হাজার স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয় সেই নোটিফিকেশন মোতাবেক তারি সঙ্গে মানে সামঞ্জস্য রেখে এই নোটিশটা দেয়া হয়েছে যেখানে দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড টু ইস্যু অ্যাডভাইসারি টু দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট স্পনসার্ড আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল অথরিটিস আন্ডার ডাব্লু বিবিএসই সেই নির্দেশের সঙ্গে সাম্য রেখে নিম্ন স্বাক্ষরকারী পশ্চিমবঙ্গের যে সমস্ত আপার প্রাইমারি সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুল আছে তাদের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এই বার্তা দিচ্ছেন সো দ্যাট দে মানে হচ্ছে আঞ্চলিকভাবে নিজেদের এলাকাগতভাবে যাতে তারা সিদ্ধান্ত নিতে পারেন অব শিফটিং দ্য স্কুল টাইমিংস ইন কনসালটেশন উইথ স্টেক হোল্ডার্স অর্থাৎ স্কুলের যারা ছাত্রছাত্রী অভিভাবক তার সঙ্গে যারা ম্যানেজিং কমিটির মেম্বার এবং অন্যান্য যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে এই শিফটিং অর্থাৎ মর্নিং স্কুল করা যায় কি না বা করা উচিত হবে কি বা করার ক্ষেত্রে সুবিধা অসুবিধার দিকগুলো কি আছে সেগুলো আলোচনা করা করে এবং লোকালি মানে এটা কিন্তু সামগ্রিকভাবে অর্ডার কিন্তু সবাইকে চাপিয়ে দেওয়া হচ্ছে না যারা মনে করবে যে আমাদের মর্নিং করার প্রভিশন আছে এবং যারা মনে করবে যে অন্যান্য কারুরই অবজেকশন নেই সেই ক্ষেত্রে অ্যাজ পার লোকাল ওয়েদার কন্ডিশন সেখানকার ওয়েদার কন্ডিশন কেমন সেটাকেও লক্ষ্য রাখতে হবে যেখানে ওয়েদার কন্ডিশন ইতিমধ্যে ঠান্ডা হয়ে গেছে তারা শিফট করবেন কি করবেন না এই জিনিসগুলো তাদের চিন্তাভাবনার উপরেই ছেড়ে দেওয়া হয়েছে অফ ফর রিমেনিং অ্যাকাডেমিক ডেজ অব দ্য মান্থ অব জুন টোয়েন্টি অর্থাৎ পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে এই নির্দেশিকা এই মানে শিফটিং অফ টাইমিং এটা কিন্তু শুধুমাত্র জুন দু হাজার যে কটা দিন অ্যাকাডেমিক ডে বাকি আছে অর্থাৎ আজকে যদি বারো তারিখ হয়ে যায় বারো তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ তার মাথে কিন্তু ছুটি ছাটা শনি রবি রবিবার এবং অন্যান্য ছুটির দিনকে বাদ দিয়ে যে কটা দিন পঠন পাঠন হবে সেই কটা দিনের জন্যে লোকালি টাইমকে শিফট করা যায় কি না সেই বিষয়ে চিন্তাভাবনা করবার জন্য বলা হয়েছে ইফ নিডেড যদি দরকার পড়ে উইদাউট হ্যাম্পারিং দ্য অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস এবং এমনভাবে টাইমকে শিফট করতে হবে যাতে করে তাতে পড়াশুনায় ক্ষতি না হয় অর্থাৎ টাইমকে এমন করা যাবে না যে সময় ছাত্ররা হয়তো এসেই পৌঁছাতে পারবে না ইনক্লুডিং দ্য মিড ডে মিল প্রোগ্রাম এমনকি এমনভাবে টাইম শিফটিং করতে হবে যাতে করে মিড ডে মিল খাওয়ার জন্যে ছাত্রছাত্রীরা স্কুলে উপস্থিত থাকে অর্থাৎ মিড ডে মিল রান্না করার যে সময়টুকু দরকার সেই সময়টুকু যাতে স্কুল টাইমিংয়ের মধ্যে থাকে এবং তাদের যাতে খাবার মতো অবস্থাটা সৃষ্টি হয় ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস এবং সমস্তটাই করতে হবে কিন্তু ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে তাদের যাতে তারা যাতে এখানে বেনিফিটেড হয় তার মানে একদিকে অ্যাকাডেমিকটা যেন ঠিকমতো করে চলে সঙ্গে মিড ডে মিলটা যেন যেন তারা ঠিক করে পায় এবং তার সাথে সাথে যেন তারা মানে পড়াশুনোটাকে চালিয়ে যেতে পারে এমন একটা সময়ে যেটা তাদের পক্ষে খুব একটা কষ্টকর হবে না এই বিষয়ে লক্ষ্য রাখার জন্যই কিন্তু এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে অর্থাৎ এই নোটিফিকেশান থেকে যেটা বলা হলো মর্নিং স্কুলের একটা প্রস্তাবনা দেওয়া হচ্ছে কিন্তু সেই প্রস্তাবনাটা পুরোপুরি ছেড়ে দেওয়া হচ্ছে প্রধান শিক্ষক বা স্কুলের যারা ম্যানেজিং কমিটি রয়েছেন তাদের উপরে তারা যদি মনে করেন তবেই এটা টাইম শিফট করে মর্নিং হবে আদারওয়াইজ কিন্তু যেরকম শিফটিং আছে তাই চলবে ইভেন জুন দু শেষ হয়ে গেলে কিন্তু আবার বিদ্যালয়গুলিকে নর্মাল টাইম শিডিউলে ফিরে আসতে হবে এই নোটিফিকেশনটি দিয়েছিলেন ডেপুটি সেক্রেটারি অ্যাকাডেমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং তলার দিকে ওনার সিগনেচার রয়েছে ঋতব্রত চ্যাটার্জি মহাশয় উনি ডেপুটি সেক্রেটারি অ্যাকাডেমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ